কাক ও মজুরের ভূতের গল্প। দোহার গ্রামের হ্রদের ধারে, যেখানে চাঁদের আলো পানিতে প্রতিফলিত হয়, সেখানে একটি ভয়ঙ্কর কিংবদন্তি লুকিয়ে আছে। গ্রামের মানুষ বলে, যখন কুয়াশা নামে এবং রাত নীরব হয়, তখন একটি কাক ও একটি ময়ূর জীবন্ত হয়ে ওঠে। তারা আর যেমন ছিল তেমন নয়, বরং ভূতের আকারে। দোহার গ্রাম তার শান্তিপূর্ণ পরিবেশের জন্য পরিচিত ছিল, যেখানে গ্রামের লোকেরা প্রকৃতির সাথে মিলেমিশে বাস করত। কিন্তু একটি জায়গা ছিল যা সবাই এড়িয়ে চলত, হ্রদ। বয়স্কদের মতে এই হ্রদটি অভিশপ্ত, যেখানে একটি কাক এবং একটি ময়ূরের আত্মা বাস করে, যারা একটি দুঃখজনক গল্পে জড়িয়ে আছে। বছর কয়েক আগে একটি গর্বিত ময়ূর এবং একটি বুদ্ধিমান কাক ছিল সবচেয়ে ভালো বন্ধু। ময়ূরের পালক ছিল গ্রামের সবার হিংসার কারণ, আর কাকের বুদ্ধিমত্তা ছিল তাকে গ্রামে সম্মানিত করত। কিন্তু শীঘ্রই হিংসা তাদের মধ্যে বাসা বাঁধে। কাক ময়ূরের সৌন্দর্য লোভ করে, আর ময়ূর কাকের বুদ্ধিমত্তা ঈর্ষা করে। এক রাত তাদের প্রতিযোগিতা হ্রদের ধারে এক মর্মান্তিক সংঘর্ষে পরিণত হয়, যার ফলে তাদের অকাল মৃত্যু ঘটে। গল্পটি তখন শুরু হয় যখন একদল কৌতূহলী শিশু, যারা কিংবদন্তির কিছু জানে না, এক সাহসী অভিযান শুরু করে। যখন তারা কাছে যায়, তারা অদ্ভুত ঘটনা দেখতে পায়। এক অদ্ভুত নীরবতা, হঠাৎ ঠান্ডা বাতাসের ঝাপটা এবং দূর থেকে কাকের ডাক ও অলৌকিক নৃত্যের শব্দ। শিশুরা দেখতে পায় কাক এবং ময়ূরের আত্মা, যারা তাদের শেষ মুহূর্তের ভূতীয় পুনমঞ্চনায় মগ্ন। ভয়ে জমে থাকা শিশুরা দেখে কাক এবং ময়ূরের আত্মারা এক ভূতীয় লড়াইয়ে লিপ্ত, প্রতিটি তাদের পুরনো প্রতিযোগিতায় জয়ী হওয়ার চেষ্টা করে। হ্রদটি বুদবুদ করে এবং ভয়ঙ্কর আলোতে জ্বলতে থাকে। শিশুরা বুঝতে পারে যে তাদের আত্মাদের অনন্ত সংঘাত বন্ধ করার জন্য কিছু করতে হবে। তারা বুদ্ধি খাটিয়ে একটি পরিকল্পনা করে, আত্মাদের ভালো দিকগুলোকে উদ্বুদ্ধ করে ক্ষমা করতে অনুরোধ করে। শিশুদের সাহায্যে কাক এবং ময়ূর অবশেষে তাদের হিংসা ও প্রতিযোগিতার বৃথা বুঝতে পারে। তারা একে অপরকে ক্ষমা করে এবং তাদের আত্মা মুক্তি পায়, রাতের অন্ধকারে মিলিয়ে যায়। হ্রদটি আবার শান্ত হয়ে যায় এবং গ্রামের লোকেরা আর তা ভয় পায় না। শিশুরা তাদের গল্প শেয়ার করে এবং কাক ও ময়ূরের কিংবদন্তি একটি ক্ষমা এবং বন্ধুত্বের গল্প হয়ে ওঠে। যদি আপনাদের এই ভূতুড়ে প্রতিযোগিতা ও মুক্তির গল্পটি ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থেসওয়ামা অ্যাট দ্য রনার্স অ্যানিমেশন স্টোরি টেলিং। নোটিফিকেশন বেলটি চাপুন আরও ভয়ঙ্কর ভূতের গল্প ও নৈতিক গল্প দেখতে। এই গল্পটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং দোহার গ্রামের চমকপ্রদ গল্পগুলি ছড়িয়ে দিন। Welcome to Taslima Akhtar Renews Animation Storytelling, where imagination knows no bounds and creativity comes to life. Join us on a captivating journey through the realms of animated storytelling. From spine-tingling horror tales to heartwarming animated documentaries, mesmerizing music videos, and soulful animated poems. Prepare to be enchanted as we explore the diverse facets of storytelling through the art of animation. Sit back, relax, and let your imagination soar as we embark on an adventure filled with wonder, emotion, and inspiration. Subscribe now and be a part of our vibrant storytelling community. Thank you for joining us on this incredible journey of creativity and storytelling. Together, let's continue to explore the limitless possibilities of animation and share in the magic of storytelling. Don't forget to subscribe and stay tuned for more enchanting tales brought to life by Taslima Akhtar Renews Animation Storytelling.